প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী। ট্রেন ও বাসে নেই ঝক্কি ঝামেলা, ঢাকার রাস্তাঘাটও এখনো অনেকটা ফাঁকা। ঈদুল আজহার ছুটি শেষ হয়েছে দুদিন আগেই, তারপরও শেকড় ছেড়ে মানুষের মন যেন কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে চায় না, তাই অনেকটা আস্তে ধীরেই আসছে তারা। যাওয়ার সময় তো গাড়ি তো অনেক ভিড় ছিল, সিট থাকা সত্ত্বেও মনে করেন যে সিটে ঠিক মতো বসে যেতে পারিনি, কিন্তু আসার সময় কোনো প্রকার ভোগান্তি হয়নি। জার্নি ভালো ছিল, জাস্ট টিকিটটা পেতে কষ্ট হয়েছে। টাঙ্গাইল কম্পিউটার গেছি তো খুব আরামে গেছি, একটু কষ্ট হয়েছে, আসার সময় খুব আরামে আসছে, কোনো সমস্যা হয়নি। বুধবার রেল স্টেশন ও বাস টার্মিনালে বাড়ি থেকে ফেরা মানুষের সংখ্যা বেড়েছে। অন্যদিকে যারা ঢাকায় ঈদ করেছেন তাদের অনেকেই যাচ্ছেন জন্মভিটায়। ওয়ার্কার বেতন টেতন দিছে, ঢাকায় কুরমাইন দিছি, তে মা আছে এই জন্য বাড়িতে দেখতে যাচ্ছি। এখন যাইতেছি হচ্ছে নানার বাসায়, ওইখানে তো সবসময় যাওয়া হয় না, তো ঈদের পরে মনে করছি এখানে কইরা ওইখানে গিয়া সবার ওইখানে গিয়া সবার সাথে দেখা হবে। এবার ছুটি পরে পাইছি কারণে আমরা নানু বাসায় যাওয়া পরে ঈদ করতেছি। স্বপ্নের পদ্মা সেতু চালু হয়, উচ্ছ্বাস নিয়ে বাড়ি ফিরছে দক্ষিণ জনপদের বাসিন্দারা। কোনো যানজট পাই নাই, খুব সুন্দর হয়েছে। আর ঈদ এখন তো আমরা মূলত যাচ্ছি যে পদ্মা সেতুটা দেখার জন্য। খুব দ্রুত চলে আসছে, সাতটার সময় খুলনা থেকে রওনা দিয়ে আমরা 11টায় ঢাকায়, এটা আনবিলিভেবল লাগছে। পদ্মা সেতু হওয়ার পর থেকে ঈদের পর থেকে ওই রোডে চাপটা প্রচুর পরিমাণে, কারণ ওই রোডে এখন গাড়ি যতই গাড়ি বাড়তেছে তত যাত্রীর চাপ বাড়তেছে। মানুষ খুলনা, গোপালগঞ্জ, পিরোজপুর, নাজিরপুর এখনও বিভিন্ন রুটের মানুষ এখনও যাচ্ছে, এখনও চাহিদা আছে। তবে এখনও আগের চেনা রূপে ফেরেনি রাজধানী, এখনও রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী। ট্রেন ও বাসে নেই ঝক্কি ঝামেলা, ঢাকার রাস্তাঘাটও এখনও অনেকটা ফাঁকা। ঈদুল আজহার ছুটি শেষ হয়েছে দুদিন আগেই, তারপরও শেকড় ছেড়ে মানুষের মন যেন কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে চায় না, তাই অনেকটা আস্তে ধীরেই আসছে তারা। যাওয়ার সময় তো গাড়ি তো অনেক ভিড় ছিল, সিট থাকা সত্ত্বেও মনে করেন যে সিটে ঠিক মতো বসে যেতে পারিনি, কিন্তু আসার সময় কোনো প্রকার ভোগান্তি হয়নি। জার্নি ভালো ছিল, জাস্ট টিকিটটা পেতে কষ্ট হয়েছে। টাঙ্গাইল কম্পিউটার গেছি তো খুব আরামে গেছি, একটু কষ্ট হয়েছে, আসার সময় খুব আরামে আসছে, কোনো সমস্যা হয়নি। বুধবার রেল স্টেশন ও বাস টার্মিনালে বাড়ি থেকে ফেরা মানুষের সংখ্যা বেড়েছে। অন্যদিকে যারা ঢাকায় ঈদ করেছেন তাদের অনেকেই যাচ্ছেন জন্মভিটায়। ওয়ার্কার বেতন টেতন দিছে, ঢাকায় কুরমাইন দিছি, তে মা আছে এই জন্য বাড়িতে দেখতে যাচ্ছি। এখন যাইতেছি হচ্ছে নানার বাসায়, ওইখানে তো সবসময় যাওয়া হয় না, তো ঈদের পরে মনে করছি এখানে কইরা ওইখানে গিয়া সবার ওইখানে গিয়া সবার সাথে দেখা হবে। এবার ছুটি পরে পাইছি কারণে আমরা নানু বাসায় যাওয়া পরে ঈদ করতেছি। স্বপ্নের পদ্মা সেতু চালু হয়, উচ্ছ্বাস নিয়ে বাড়ি ফিরছে দক্ষিণ জনপদের বাসিন্দারা। কোনো যানজট পাই নাই, খুব সুন্দর হয়েছে। আর ঈদ এখন তো আমরা মূলত যাচ্ছি যে পদ্মা সেতুটা দেখার জন্য। খুব দ্রুত চলে আসছে, সাতটার সময় খুলনা থেকে রওনা দিয়ে আমরা 11টায় ঢাকায়, এটা আনবিলিভেবল লাগছে। পদ্মা সেতু হওয়ার পর থেকে ঈদের পর থেকে ওই রোডে চাপটা প্রচুর পরিমাণে, কারণ ওই রোডে এখন গাড়ি যতই গাড়ি বাড়তেছে তত যাত্রীর চাপ বাড়তেছে। মানুষ খুলনা, গোপালগঞ্জ, পিরোজপুর, নাজিরপুর এখনও বিভিন্ন রুটের মানুষ এখনও যাচ্ছে, এখনও চাহিদা আছে। তবে এখনও আগের চেনা রূপে ফেরেনি রাজধানী, এখনও রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।